তো বন্ধুরা আমি অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্টার্ন রেলওয়ে যে অফিশিয়াল সাইটটা তো এখানে দেখো এখনও পর্যন্ত যে ইম্পর্টেন্ট নোটিসে যে আইটিআই রিগার্ডিং যে ইম্পর্টেন্ট নোটিস লেভেল ওয়ান মানে গ্রুপ ডির ক্ষেত্রে সেই নোটিসটা কিন্তু এখনো পর্যন্ত আছে অর্থাৎ এই ব্যাপারটা নিয়ে এখন রেল কি ভাবছে বা কী পরবর্তী যে স্টেপ আছে সেই ব্যাপারটা তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য সেগুলো আমি দেব। তো দেখো তো দেখতে পাচ্ছ যে আমি নোটিসটা আমি ওপেন করে নিয়েছি এখানে দেখো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলের তরফ থেকে যে নোটিশটি এখানে নোটিসে কি বলছে নোটিসে বলছে যে ওয়ান টাইম এক্সেমশন মানে একবারের জন্যই কিন্তু এই ছাড়টি দেওয়া হয়েছে অর্থাৎ এই ছাড়টা কিন্তু বারবার পাওয়া যাবে না এটা কিন্তু দুই অবলিক দু হাজার আঠেরো এক অবলিক দু যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল দু হাজার আঠেরো উনিশে তখন কিন্তু ছাড় দেয়া হয়েছিল যেখানে মাধ্যমিক পাস যারা তারাও আবেদন করতে পারছিল অথবা মাধ্যমিক প্লাস আইটিআই অথবা মাধ্যমিক প্লাস ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট যারা ছিল তারাও কিন্তু সবকটা পোস্টের জন্যই অ্যাপ্লিকেবল ছিল ঠিক আছে মানে আবেদন করতে পারছিল ওকে আচ্ছা এরপর কী বলছে ইস্যুড বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড ইন ফেব্রুয়ারি দু হাজার মার্চ দু হাজার উনিশে অনলি স্পেশাল ডিসপেনশান তো এখানে দেখো মানে যে স্পেশাল যে ছাড়টা দিয়েছিল সেই ছাড়টা কিন্তু এবার উইড্র করে নিয়েছে রেল তো এই ছাড়টা এবার আর দেয়া হবে না তো কতটা চান্স আছে যে দেয়া হবে কি হবে না তার জন্য একদম অফিসিয়াল তোমাদের একটি নোটিফিকেশন আমি দেখাবো যেটি গ্রুপ ডির বেরিয়েছে রিসেন্ট বেরিয়েছে তো সেই নোটিফ নোটিসেই কিন্তু তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে যে এডুকেশন কোয়ালিফিকেশানে কি আইটিআই থাকবে কি থাকবে না সম্পূর্ণ বিস্তারিত জানবে ঠিক আছে তো দেখো এখানে বলছে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান দাঁড়াও কালারটা একটু চেঞ্জ করে নি মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ফর অল ফিউচার রিক্রুটমেন্টস টু বি নোটিফাইড আফটার পনেরো ছয় দু হাজার উনিশ মানে পনেরো ছয় দু হাজার উনিশের পর থেকে যেসব নোটিফিকেশান বেরোবে বেরোতো বেরোলো তো না সেটা আবার পাঁচ বছর পর মানে এই দু হাজার চব্বিশে আবার বেরোবে তো সেক্ষেত্রে এতটা গ্যাপিং হয়ে গেল তার মধ্যে রিক্রুটমেন্ট কোনো গ্রুপ ডি গ্রুপ ডি ছাড়াও অন্যান্য কোনো পোস্টেরই কোনো রিক্রুটমেন্ট হয়নি তো সেক্ষেত্রে এখানে কি বলছে পে ম্যাট্রিক্স টেকনিক্যাল ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিগনাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট তো এই সব যে সব ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো আছে এই ডিপার্টমেন্টেই কিন্তু মাধ্যমিক সঙ্গে আইটিআই মাধ্যমিক সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কিন্তু দরকার অর্থাৎ এখানে যারা যারা শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করেছ তারা কিন্তু আবেদন করতে পারবে না ব্যাপারটা ক্লিয়ার তাহলে যারা মাধ্যমিক পাস করেছ তারা কি হবে তারা কি আবেদন আদৌ করতে পারবে তো সেই ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করব তার আগে চলো আমরা মেন যে ওয়েবসাইটে সেই ওয়েবসাইট থেকে যে ডি যে নতুন নোটিফিকেশান বেরিয়েছে সেই নোটিফিকেশানে এডুকেশন কোয়ালিফিকেশানটা আমরা জেনে নিই তো চলো তো আমি নোটিসটা আমি ওপেন করে নিয়েছি তোমরা এখানে দেখো যে এখানে যে যে বলা হচ্ছে যেটি একটি দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি যেটি লেভেল টু এর লেভেল টু মানে হচ্ছে এন লেভেল টু মানে এন তা আমাদের টপিক এন টিপিসি রিগার্ডিং নয় আমাদের টপিক হচ্ছে লেভেল ওয়ান লেভেল ওয়ান মানে হচ্ছে গ্রুপ ডি লেভেল ওয়ান মানে হচ্ছে গ্রুপ ডি তো এই গ্রুপ গ্রুপডির জন্য তোমরা এখানে পে স্কেলও দেখতে পাচ্ছ দেখো যোগ্যতা কি চাওয়া হয়েছে সেটি হচ্ছে মাধ্যমিক পাস অথবা আইটিআই অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট তো এখানে দেখো অথবা দিয়ে বলা আছে মাধ্যমিক সঙ্গে আইটিআই থাকতে হবে মাধ্যমিক সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ এখানে অথবা দিয়ে দেওয়া আছে নয় মাধ্যমিকের সঙ্গে আইটিআই না হলে মাধ্যমিকের সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে কিন্তু এখানে কন্ডিশন দেওয়া আছে ফর সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং সিগনাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য তাহলে শুধুমাত্র কি এই ডিপার্টমেন্টেই কি শুধু রেল থাকে রেলে তো শুধু এই ডিপার্টমেন্ট নিয়ে তো রেল নয় রেলেতে মেডিকেল ডিপার্টমেন্টও আছে রেডি রেলেতে অপারেশন অপারেশনাল ডিপার্টমেন্টও আছে তো এই সব যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টে তার মানে মাধ্যমিক যোগ্যতা যাদের আছে তারা তাহলে আবেদন করতে পারবে ব্যাপারটা একদম পরিষ্কার ঠিক আছে তো এখানেও কিন্তু তার জন্য দিয়েছে দেখো মাধ্যমিক অথবা আইটিআই দেওয়া হয়েছে এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট দেওয়া হয়েছে শুধুমাত্র যে এই সব ডিপার্টমেন্ট আছে সেখানে কিন্তু তুমি যদি শুধু মাধ্যমিক যদি পাশ করে থাকো তাহলে কিন্তু আবেদন করতে পারবে না এই ডিপার্টমেন্ট ছাড়া যে সব পোস্টগুলো সেখানে কিন্তু সেই ডিপার্টমেন্টে কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার তো এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এটা স্পোর্টস অ্যান্ড স্কাউট কোটা বলে হয়তো এরকম দিয়েছে আমাদের যখন নোটিফিকেশান বেরোবে তখন হয়তো অন্য রকম থাকতে পারে দেখো কি থাকবে না থাকবে সেটি বলা সম্ভব নয় তবে দেখো যতই স্কাউট কোটা হোক বা যে কোটারই বিজ্ঞপ্তি বেরোক না কেন বা কালচার কোটার বেরোক না কেন সেখানে মনে রাখবে এডুকেশান কোয়ালিফিকেশান এবং এজের ক্ষেত্রে কোনো ছাড় কিন্তু থাকে না কোটা কোটাভিত্তিক যেসব বিজ্ঞপ্তি বেরোয় সেখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন এবং এজে কিন্তু কোনো ছাড় থাকে না তোমাদের আমি একদম লাইভ দেখিয়ে দিচ্ছি দেখো এখানে দেখতে পাচ্ছো লেভেল ওয়ান মানে গ্রুপ ডি গ্রুপ ডি ক্ষেত্রে বয়স কত আঠেরো থেকে তেত্রিশ তো এখানে দেখো আঠেরো থেকে তেত্রিশ কোনো ছাড় দেওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশ বা পঁয়তাল্লিশ করেছে করেনি তো আঠেরো থেকে তেত্রিশই রেখেছে এন টি বিসির ক্ষেত্রে লেভেল টুয়ের বয়স কত থাকে আঠেরো থেকে তিরিশ তো আঠেরো থেকে তিরিশই রাখা আছে ঠিক আছে অর্থাৎ মেন বিষয়বস্তু হচ্ছে যে কালচারাল কোটা বা স্পোর্টস কোটা যেগুলো স্কাউট গাইড যেসব কোটাগুলো বেরোয় সেই কোটাতে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশান এবং এজের কিন্তু কোনো পরিবর্তন কিন্তু হয় না একই রকম থাকে তো এই ব্যাপারে তোমরা নিশ্চিত থাকতে পারো যে আইটিআই কিন্তু কনফার্মভাবে লাগু হচ্ছে যদি পরিবর্তন না করে অ্যাজ পার নোটিফিকেশান এবং এটি একদম কারেন্ট একটি নোটিফিকেশান তোমাদের আমি দেখালাম তোমরা দেখতেই পাচ্ছ নয়ই জানুয়ারি দু হাজার এর আবেদন শেষ হয়েছে এই নোটিসটার মাধ্যমে তোমাদের একটা একটা সম মানে কমপ্লিট একটা ধারণা আমি দিয়ে দিলাম একদম অফিসিয়ালিভাবে ইনফরমেশান তোমরা একমাত্র কিন্তু ভদ্রস্বা স্টাডি সেন্টারই পাবে তো অতি অবশ্যই ভদ্রস্বর স্টাডি সেন্টার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখতে ভুলো না তো দেখো এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার তাহলে আমরা কোন পোস্টের জন্য আবেদন করতে পারি তো এই ব্যাপারটা আমি তোমাদের ক্লিয়ার করব। তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে পারবে দেখো তো দেখো এটা হচ্ছে দুই অবলিক দু হাজার যে নোটিশ এই নোটিশ অনুযায়ী কিন্তু তোমাদের এবার যে বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাবে ঠিক আছে যে গ্রুপ ডির বিজ্ঞপ্তি কবে বেরোবে সেটি তোমাদের কাছে আগে ক্লিয়ার করে দিই গ্রুপ ডির বিজ্ঞপ্তি বেরোবে তোমাদের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে কিন্তু গ্রুপ ডির বিজ্ঞপ্তি বেরোবে ঠিক আছে তো অ্যাজ পার তোমাদের অ্যানুয়াল যে ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে বেরিয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যে কিন্তু তোমাদের ফর্ম ফিল চলবে ঠিক আছে তো এই ব্যাপারটা তোমাদের ক্লিয়ার আছে তো এখানে দেখো যোগ্যতা কিন্তু দেয়া আছে যারা মাধ্যমিক সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট আছে তারা আবেদন করতে পারবে অথবা মাধ্যমিক প্লাস আইটিআই যারা করা আছে তারা আবেদন করতে পারবে তো এখানে ডিপার্টমেন্টও তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ঠিক আছে তারপরে মেকানিক্যাল ডিপার্টমেন্ট তারপরে হচ্ছে সিগনাল টেলিকম ডিপার্টমেন্ট তো এই সব ডিপার্টমেন্টে কিন্তু তোমরা আর যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ করেছ তারা কিন্তু আর আবেদন করতে পারবে না ব্যাপারটা ক্লিয়ার আচ্ছা তাহলে যারা মাধ্যমিক পাশ করেছো তারা তাহলে কোন কোন ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে তারা আবেদন করতে পারবে মেডিকেল ডিপার্টমেন্ট আর হচ্ছে ট্রাফিক ডিপার্টমেন্ট তো মেডিকেল ডিপার্টমেন্টে তোমাদের হেল্পারে আবেদন করতে পারবে মেডিকেলের যে হেল্পার লাগে সেখানে হসপিটাল অ্যাটেন্ডেন্টে আবেদন করতে পারবে অ্যাসিস অ্যাসিস্টেন্ট পয়েন্টস ম্যানে আবেদন করতে পারবে ট্রাফিক ডিপার্টমেন্টে গেট ম্যানে আবেদন করতে পারবে ট্রাফিক ডিপার্টমেন্টে পোর্টার হামাল আর সুইপার কম্পোর্টার এগুলোতে তোমরা আবেদন করতে পারবে ট্রাফিক ডিপার্টমেন্টে যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস অথবা তোমার যদি আইটিআই থাকে অথবা তোমার যদি ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকে তো আশা করি তোমরা একটা কমপ্লিট ইনফরমেশন পেয়েছ ঠিক আছে তো আমার ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি সবসময় তোমাদের যাতে একদম কমপ্লিট ইনফরমেশন দেওয়া যায় এবং সেটি অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করা যায় এটি ভদ্রিশর স্টাডি সেন্টারের সবসময় প্রয়াস থাকে তোমরা যারা যারা মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড যারা যারা ভিডিও চাও তারা অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে যেখানে তোমাদের টিটি থেকে শুরু করে গ্রুপ ডি থেকে শুরু করে এন থেকে শুরু করে কমপ্লিট মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড ভিডিও আসবে শুধুমাত্র চোখ নয় মেডিকেল স্ট্যান্ডার্ডে কি কি টেস্ট হয় এবং একটি কথা মনে রাখবে শুধুমাত্র আবেদনের জন্য লাফালাফি করলেই কিন্তু চলবে না তোমার এডুকেশান কোয়ালিফিকেশান আছে তোমার এজ আছে তুমি আবেদন করে দেবে সম্ভব নয় কারণ তুমি অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটি করে তুমি ডিভি দিলে ডিভিতেও ঠিক হয়ে গেল তারপরে যখন মেডিকেল চলে যাবে মেডিকেলে গিয়ে তোমার যদি কোনো কালার ব্লাইন্ডনেস সমস্যা থাকে কোন কোন পোস্টে কালার ব্লাইন্ডনেস না যদি সমস্যা থাকে তাহলেও আবেদন করা যাবে কোন কোন পোস্টে কোনো ফক টেস্ট হবে না কোন কোন পোস্টে কোনো রকম অন্য কোনো টেস্ট হবে না ঠিক আছে একদম মানে একদম নর্মাল টেস্ট হবে মানে যেখানে খুব কম ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হয় তো সেইগুলো মানে একদম লো ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড থেকে আপ টু হাই ক্যাটাগরি মেডিকেল স্ট্যান্ডার্ড পর্যন্ত সব কিছুর ডিটেলস আমি মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড আমি ভিডিও বানাবো তোমরা যারা যারা এই ভিডিও দেখতে চাও তারা অবশ্যই কমেন্টে লিখবে আমি এলভি থেকে শুরু করে টেকনিশিয়ান থেকে শুরু করে আমি কমপ্লিট তোমাদের ইনফরমেশান দেবো তবে আমি চেষ্টা করছি নন টেকনিক্যালগুলোকে আগে কভার করার যেখানে টিটি থাকবে গ্রুপ ডি থাকবে এন থাকবে আর পি এফ থাকবে ঠিক আছে হ্যাঁ তো এইগুলো থাকবে তো এইগুলোকে নিয়ে আগে আমি মেডিকেল স্ট্যান্ডার্ড তোমাদের বলে দেবো তারপরে টেকনিক্যাল যেগুলো মানে এলপি টেকনিশিয়ান ঠিক আছে যেই এগুলো নিয়ে মেডিকেল স্ট্যান্ডার্ড আমি তোমাদের বলবো তো কারা কারা চাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলেই কিন্তু আমি মেডিকেল স্ট্যান্ডার্ড রিলেটেড কিন্তু তোমাদের কমপ্লিট ভিডিও এই ভিডিওটা দেখার পরে তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডের যদি কোনো ভয় থাকে সেই ভয়ভীতিটা দূর হয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা